বাগদা বিধানসভা কেন্দ্রে জয়লাভ করলেন ঠাকুর পরিবারের সদস্য মধুপর্ণা ঠাকুর প্রথম রাজনীতির ময়দানে নেমে ছক্কা হাঁকালেন মমতা বালা ঠাকুরের কন্যা মধুপর্ণা রাজ্য বিধানসভার কনিষ্ঠতম বিধায়ক হলেন তিনি উল্লেখ্য লোকসভা নির্বাচনে বনগা আসনটি জিতে নেয় বিজেপি শান্তনু ঠাকুর জয়ী হন এই লোকসভা কেন্দ্র থেকে তাই বাগদা আসনটিও গেরুয়া শিবিরের দখলে যাবে বলে আশা করা হয়েছিল কিন্তু সেটা হলো না পারিবারিক বিবাদ থেকে ধর্নায় বসা মধুপর্ণা ঠাকুরই বাগদা উপনির্বাচনে বিজেপিকে ধরাশায়ী করে দিলে সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে জয় হন মধুপর্ণ ঠাকুর মধুপর্ণ জয়ের খবর প্রকাশ্যে আসতেই গণনা কেন্দ্রের বাইরে বিজয় উল্লাস শুরু হয়েছে দলের পতাকা হাতে তৃণমূল কংগ্রেস কর্মীরা স্লোগান দিতে শুরু করেছেন উত্তর চব্বিশ পরগনার বাগদা আসলে মতুয়াদের ঘর গত বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন বিজেপির প্রার্থী বিশ্বজিৎ দাস তবে বিজেপির টিকিটে পরবর্তীকালে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন তাই এখানে এই উপনির্বাচন এবারে লোকসভা নির্বাচনেও বাগদায় এগিয়েছিল বিজেপি ব্যবধান ছিল কুড়ি হাজারেরও বেশি ভোটে করলেন মধু এটা জয় জয় নয় মমতা আমাদের বাজে মাত হরিগুরুচার ঠাকুরের জয় প্রতিটা ভোটার যারা ভোট দিয়েছে সেদের জয় প্রতিটা কর্মী যারা সারা রাত দিন খেটেছে সেদের জয় সিএ আমাদের জন্য ম্যাটার করে না আমরা সব প্রথম থেকে লেগে আছি বাগদাকে আমরা ইয়ে করে আমরা বাগদার পাশে যেন দাঁড়াতে পারি সোনার একটা বাগদা আমরা গড়তে পারি সেটাই আমাদের লক্ষ্য কি হবে যে তারপরে দেখেছি রাস্তার খুব সমস্যা বাগদা খুব প্রবলেম লাইটের আশা করছি এগুলো আমি পূর্ণ করতে পারি হেরে তো গেছে হেরে যখন গেছে এখন তো ওটা বলতে তো হবে কিছুটা তো বলতেই হবে চিরকালই জানে এটা ওনারাই জানতো কি সিট এবার টিএমসি জিতবে তা একটা জাস্ট কিছু করার জন্য ইস্যু বানানোর জন্য ওটা তো করতে প্রতীতি ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা